এনসেলেডাস কয়েক দশক থেকে বিজ্ঞানীদের কাছে একটি ভীষণই রহস্যে ঘেরা উপগ্রহ। উপগ্রহটি বিজ্ঞানীদের কাছে এতটা রহস্যময়, তার প্রধান কারণ হচ্ছে যে এলিয়েন গ্রহ বা উপগ্রহ বিজ্ঞানীরা ইউনিভার্সে সৌরজগতের হাজার হাজার আলোকবর্ষ দূরে খোঁজার চেষ্টা করছেন, সেই এলিয়েনের খোঁজ পেয়েছেন আমাদের সৌরজগতের মধ্যেই শনির এই এনসেলেডাস উপগ্রহটিতে। বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন উপগ্রহটির মোটা বরফের ক্রাস্টের নিচে লুকিয়ে থাকা বিশাল জলের সমুদ্রের, আর এই সমুদ্রে বসবাস করছে জীবগুলি। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে, শনির চারটিতে কিভাবে জলের সাগরের অস্তিত্ব রয়েছে এবং কিভাবে বিকশিত হয়েছে জীব? হ্যাঁ, আর আজকের ভিডিওটিতে এই প্রশ্নটির উত্তরই আলোচনা করব খুব সহজভাবে বিজ্ঞানের আলোতে। তাই রিকোয়েস্ট করছি ভীষণই এই ইনফরমেটিভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এনসেলেডাস তুলনামূলক একটি ছোট মাপের উপগ্রহ যা বরফ এবং পাথর দ্বারা গঠিত। এর ব্যাস প্রায় 500 কিলোমিটার, যা পৃথিবীর চাঁদের ব্যাসের মাত্র 7 ভাগের 1 ভাগ। এটি ভর এবং আকারের দিক থেকে শনির উপগ্রহগুলির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। গ্রিক পুরাণের এক দৈত্যের নাম অনুসারে চারটির নামকরণ করা হয়েছে এনসেলেডাস। 1980 দশকে নাসার দুটি স্পেসক্রাফ্ট ভয়েজার 1 এবং ভয়েজার 2 এনসেলেডাসকে ফ্লাইবাই করে এবং চারটির ইমেজ ক্যাপচার করে পৃথিবীতে পাঠায়। এই ইমেজগুলি থেকেই আমরা জানতে পারি এই চারটি একটি বরফের গোলা, আর বরফের কারণেই এটিকে ভীষণই উজ্জ্বল এবং সাদা দেখায়, যার কারণে এটি সৌরজগতের সব থেকে প্রতিফলিত বস্তু। চাঁদটি এত বেশি সূর্যালোক প্রতিফলিত করে যে এর পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা, প্রায় -201°C। তারপরেও কিন্তু চাঁদটি নিষ্ক্রিয় ভেজান জায়গা নয়। বিজ্ঞানীদের মতে শনির গ্র্যাভিটেশনাল টাইড চাঁদটির সলিড কোরকে উত্তপ্ত করছে, যাকে বলা হয় টাইডাল হিটিং। এই তাপের ফলে বরফ গলছে এবং মহাসাগর তৈরি হয়েছে, আর এই হিটিং এফেক্টটি পোল বা মেরু অঞ্চলে বেশি কাজ করে, তাই চারটি সাউথ পোলে বিশাল মহাসাগরের সৃষ্টি হয়েছে। এখন টাইডাল হিটিং ব্যাপারটি কি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। টাইডাল হিটিং এর প্রধান কারণ এনসেলেডাসের ইলেপটিক্যাল অরবিট। ইলেপটিক্যাল অরবিটের ফোকাসে অবস্থান করছে স্যাটার্ন, তাই চারটি এবং শনির মধ্যেকার দূরত্ব নিয়মিতভাবে পরিবর্তিত হয়। চারটি যখন শনির কাছে আসে তখন চারটির উপর শনির টাইডাল পুলের পরিমাণ বেড়ে যায়, কিন্তু যখন চারটি এবং শনির মধ্যেকার দূরত্ব বাড়ে তখন চারটির উপর শনির টাইডাল পুলের পরিমাণ কমে। এই কারণে চারটির সলিড ইনার কোর এবং বরফের আউটার লেয়ারের মধ্যে স্ট্রেনের ফলে ফ্রিকশন তৈরি হয়, যার ফলস্বরূপ জেনারেট হয় হিট, আর এই হিটের ফলেই বরফ জলে পরিবর্তিত হচ্ছে, যা গঠন করেছে এনসেলেডাসের দক্ষিণ মেরুতে 30-40 কিমি পুরু বরফের চাদরের নিচে 10 কিমি গভীর লবণাক্ত জলের মহাসাগর। বিজ্ঞানীরা ডপলার এফেক্টের উপর ভিত্তি করে গ্র্যাভিটির পরিমাণ থেকে এনসেলেডাসের এই অভ্যন্তরীণ মহাসাগরের প্রমাণ খুঁজে পেয়েছেন। 2005 সালে নাসার আরও একটি স্পেসক্রাফ্ট ক্যাসিনি এনসেলেডাসকে খুব কাছ থেকে ফ্লাইবাই করার সময় আবিষ্কার করেছিল যে চারটির পৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার প্রতি সেকেন্ডে আইসি ওয়াটার পার্টিকেল এবং গ্যাস জেট আকারে বেরিয়ে যাচ্ছে মহাকাশে। ক্রমাগত চলছে এই প্রক্রিয়া এবং চারটির চারপাশে সূক্ষ্ম বরফের ধুলিকণার একটি বিশাল হ্যালো তৈরি করেছে, যা শনির ইরিং গঠন করেছে। উপাদানটি শুধুমাত্র একটি ছোট অংশই রিং গঠন করেছে, এর বেশিরভাগ অংশই বরফের আকারে চাঁদের পৃষ্ঠে ফিরে আসছে, যা চারটিকে উজ্জ্বল এবং সাদা রাখতে সাহায্য করছে। এই জেটগুলিকেই বলা হয় ফ্লুম। জলের জেটগুলি উপগ্রহটির ভূত্বকের অপেক্ষাকৃত উষ্ণ ফাটল থেকে বেরোচ্ছে, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন টাইগার স্ট্রাইফ। আর এই ফাটলগুলি তৈরি হওয়ার পিছনেও কিন্তু দায়ী শনির টাইডাল ফুল। 2008 সালে একটি ক্লোজ ফ্লাইবাই চলাকালীন ক্যাসিনির যন্ত্রগুলি সরাসরি প্লুমের নমুনা নেয়। এই নমুনায় শনাক্ত করা হয় উদ্বায়ী গ্যাস, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া এবং মিথেনের পাশাপাশি আরও জটিল জৈব যৌগের। জৈব পদার্থের ঘনত্ব প্রত্যাশার তুলনায় প্রায় 20 গুণ ঘন ছিল। ক্যাসিনি শনির ইরিংয়ের নমুনাও কালেক্ট করে, কারণ এই রিং চারটির প্লুম থেকেই তৈরি হয়েছে। ইরিং বেশিরভাগই বরফের পার্টিকেল দিয়ে তৈরি, তবে তাদের মধ্যে নানা ন্যানো পার্টিকেলও রয়েছে।
ক্যাসিনি এখানে সিলিকা ন্যানোগ্রেন শনাক্ত করেছে, যা শুধুমাত্র সেখানেই তৈরি হয় যেখানে তরল জল 90 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় থাকে। এটি এনসেলেডাসের বরফের চাদরের নিচে গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টগুলির অস্তিত্বের দিকে নির্দেশ করে, কারণ পৃথিবীতে সমুদ্রতলে হাইড্রোথার্মাল ভেন্টগুলিতে উচ্চ তাপমাত্রায় প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় সিলিকা ন্যানোগ্রেন উৎপন্ন হয়। আর এই ভেন্টগুলিতে পৃথিবীতে প্রথম জীবের সূত্রপাত হয় সরল এককোষী জীবরূপে। তাই বিজ্ঞানীদের মতে চারটির হাইড্রোথার্মাল ভেন্টগুলিতে জীবের উদ্ভব হয়েছে এবং সেই জীবগুলি চারটির সারা সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। এই প্রসঙ্গে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ক্যাসিনি প্রকল্পের বিজ্ঞানী লিন্ডা স্পিলকার বলেন, আমরা এনসেলেডাস সম্পর্কে আরও শিখতে পেরেছি এবং বিভিন্ন যন্ত্র থেকে ডেটা তুলনার সাথে সাথে জীবের জন্য বাসযোগ্য সমুদ্রের আরও বেশি প্রমাণ খুঁজে পাচ্ছে। এনসেলেডাসের উদ্দেশ্যে কয়েকটি মিশন লঞ্চ করতে যাচ্ছে মহাকাশ সংস্থাগুলি, যেগুলির মাধ্যমে এনসেলেডাস জীবের জন্য কতটা হ্যাবিটেবল তা আমরা জানতে পারব। ভিডিওটিকে আর বড় করছি না, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।